অস্ট্রেলিয়ায় ভারতীয় দলে যোগ দিতে পারেন মোহাম্মদ শামি। রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে 4 উইকেট নিতেই শুরু হয়েছে এই আলোচনা। ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে শামিকে সেখানে পাঠাতে। তবে সেই সিদ্ধান্ত যদিও নির্ভর করছে দুজনের ওপর, তারা হলেন মেডিকেল দলের প্রধান নিতিন পটেল এবং নির্বাচক অজয় রাত্রা। তাদের দেওয়া রিপোর্টের ওপরেই নির্ভর করেই ঠিক হবে স্বামী অস্ট্রেলিয়া যাবেন কি না। আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফির জন্য ওয়াকা মাঠের প্রস্তুতি পর্বের সময় চোট সংখ্যা তারা করতে শুরু করলো ভারতকে। নেটে ব্যাটিং করার সময় কুনুইয়ে চোট পেলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সরফরাজ খান। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বেশ চিন্তায় ভারতীয় শিবির। ভারতেও খেলা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট নিয়ে জল্পনার মধ্যেই উঠে এলে এই নতুন তত্ত্ব। এক সংবাদ মাধ্যম দাবি করেছে, শেষ পর্যন্ত পাকিস্তান টুর্নামেন্ট থেকে যদি নাম প্রত্যাহার করে নেয় তাহলে ভারতেই আয়োজিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার হকি ইন্ডিয়া লিগ টুর্নামেন্টের পক্ষ থেকে জোশুয়া বাটকে 2024-25 সংস্করণের কারিগরি প্রতিনিধি হিসেবে নিয়োগের ঘোষণা করা হয়েছে। জোশুয়া বাট 2011 থেকে আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করছেন। তিনি পুরুষ জুনিয়র বিশ্বকাপ 2013, যুব অলিম্পিক গেমস 2014, হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনাল 2015 এবং 2017 এবং FIH চ্যাম্পিয়ন্স ট্রফি 2012 এবং 2018 টেকনিক্যাল প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। রিও 2016, টোকিও 2020 এবং প্যারিস 2024 দায়িত্ব পালন করা বাট 3টি অলিম্পিক গেমে অভিজ্ঞ। বৃহস্পতিবার জাপান সুপার 500 টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে দুবারের অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু কুমামোটো মাস্টার্স কানাডার মিশেল লির কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। বিশ্বের 20 নম্বর স্থানে থাকা সিন্ধু তার কানাডিয়ান প্রতিপক্ষের কাছে 1 ঘন্টা 15 মিনিটের খেলায় 22-17, 16-21, 1-21 গেমে পরাজিত হয়েছে। 2010 ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার দিয়েগো ফোরলান খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাথলেটিকো ম্যাদ্রিদ ও ইন্টার মিলানের মতো বড় বড় ক্লাবে। 2019 ফুটবল থেকে অবসর নিয়ে নাম লিখিয়েছেন পেশাদার টেনিসে। তবে তার টেনিস অভিষেকটা ভালো হলো না। বুধবার উরুগুয়ে ওপেনে নিজ শহর মন্টেভিডিওতে 45 বছর বয়সী এই কিংবদন্তি ডাবলসে হেরে বিদায় নিয়েছেন। লাতিন আমেরিকার ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের কেউই জয় পেল না। শুক্রবার ভোরে আর্জেন্টিনা হেরেছে প্যারাগুয়ের বিরুদ্ধে, অন্যদিকে ব্রাজিল ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে। তবে 2022 কাতার বিশ্বকাপ জয়ী দলকে হারিয়ে চমক দিয়েছে প্যারাগুয়ে। যদিও লীগ তালিকায় শীর্ষে রয়েছে লিওনেল মেসির দলই।